এই হলো এক নম্বর গুহার প্রবেশদ্বার। চলুন এবার পা বাড়াই। এটি হলো মহাদেবের অন্ধাকাসুর বধ কাহিনীর ভাস্কর্য। এখানে শিব হিংস্র রূপে অন্ধকাসুরকে বধ করছেন। অন্যান্য ভাস্কর্যের মতো এটিও ক্ষয়ের পথে। শিবের মাথার মুকুটে রয়েছে একটি খুলি, কোবরা, সর্প এবং অর্ধ চন্দ্র। ডান হাতে রয়েছে প্রতীকী অস্ত্র, যা হাতি রাক্ষসকে বধ করতেও ব্যবহার করেছিলেন। অন্ধকাসুরের রক্ত সংগ্রহ করার জন্য শিবের বাম হাতে রয়েছে একটি বাটি। অন্যান্য দেবদেবীরা রয়েছেন চারিপাশে এবং ফুলের মালা নিয়ে উড়ে আসছেন অপ্সরাগণ।